চোখ রাখবো পরবর্তী খবরে। আড়িয়াদহে ভাইরাল ভিডিও কাণ্ডে জালে জয়ন্ত সিংয়ের চার সাগরেদ, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ভাইরাল ভিডিও এবং সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ধৃত তন্ময় ধর ওরফে বাপ্পা, অভিষেক চ্যাটার্জি এবং তাদের মারধরের ঘটনায় গ্রেপ্তার সুমন এবং ছোট্টু। আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল হয় এবং সেই ঘটনায় গ্রেপ্তার দুই, পুলিশের জালে দুই। আড়িয়াদহে যে ঘটনা ঘটেছে, ভাইরাল ভিডিও, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল হয়েছে, সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, আড়িয়াদহ কাণ্ডে যে ভাইরাল ভিডিও এবং তার সঙ্গে আগ্নেয়াস্ত্র যে প্রশিক্ষণ, এই দুটি পৃথক ঘটনায় ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে সকালে তাদের প্রত্যেকেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে তাদেরকে পেশ করা হয় এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাদেরকে আবেদন জানানো হয় তাদেরকে হেফাজতে পাওয়ার জন্য। ইতিমধ্যেই সেই মামলা এখনো অবধি চলছে, এখনো পর্যন্ত মামলার শুনানি সেটা এখনো হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে শুনানি হবে। তবে এই ঘটনা হওয়াতে কিন্তু পুলিশের তরফ থেকে একটি কথা বলা হয়েছে যে দু বছর আগেকার ঘটনা সম্ভবত এটা এবং তার সেই ঘটনার জানাজানি হতেই একটি সুমোটো মামলা শুরু করে এবং তার যদি গ্রেপ্তার করা যায় চারজনকে, আগামী যাতে এরকম ঘটনা না ঘটে সেই দিকেও কিন্তু পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনার নজর রাখবে বলেও জানিয়েছে। বেশ, ধন্যবাদ জানাবো শুভজিৎ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভজিৎ সিং। আড়িয়াদহের ভাইরাল ভিডিও কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের যে ভিডিও ভাইরাল সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যারাকপুর এসপি অলোক রাজোরিয়া বিষয়ে কি মন্তব্য করেছেন আপনাদের শোনাব। তো আমরা আউট অফ এইট যেটা ভিডিওতে দেখা যাচ্ছে আটজন, তাদের মধ্যে থেকে ছজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি, বাকি দুজন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে।